চোখের চিকিৎসার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুর গেছেন সাকিব আল হাসান। সেখানকার রাফেলস আই সেন্টারে সোমবারই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী এটিএন নিউজকে বলেছেন, সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে সাকিবের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আছে। চিকিৎসক তাৎক্ষণিক কোনো পরামর্শ দিলে সেখান থেকে চিকিৎসা করে ফিরবেন। এদিকে সাকিবের দল রংপুর রাইডার্সের এক কর্মকর্তা বলেন, জটিল কোনো প্রক্রিয়া যেতে না হলে তাদের আশা 26 জানুয়ারি সাকিব দেশে ফিরবেন। প্রসঙ্গত গত বিশ্বকাপের সময় চোখের সমস্যা ধরা পড়লে চেন্নাইতে চিকিৎসকের শরণাপন্ন হন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর গত সপ্তাহে লন্ডনে গিয়ে চিকিৎসক দেখিয়ে আসেন, কিন্তু শনিবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে আবার চোখের সমস্যা অনুভব করেন সাকিব।